কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আম্মু অনেকদিন পরে বাইক নিয়ে বাইরে হয়েছে। অবশ্য ভিডিওটা অনেক আগে করা হয়েছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি নাই। ফাইনালি আম্মু অনেক সুন্দরভাবে বাইক রাইড করতে পারে। আম্মুর যাত্রাটা এতটা বেশি সোজা ছিল না। বিভিন্ন মানুষজন বিভিন্ন প্রশ্ন আমাকে করেছিল, কিন্তু সব প্রশ্নগুলো যে ভালো ছিল তাও কিন্তু না। আম্মু সবার কথা পিছনে পেলে নিজের উদ্যোগে বাইকটা চালানো শিখেছে। আমি আগেও বলেছিলাম আমার ফ্যামিলিতে সবাই বাইক অনেক বেশি পছন্দ করে। আমি, আমার ছোট বোন, আম্মু, আব্বু সবাই অনেক বেশি পরিমাণ বাইক লাভার। তো আমার পুরাটা ফ্যামিলি হচ্ছে একটা বাইকার ফ্যামিলি। যদি আম্মু আজকে অন্যদের কথায় কান দিত, তাহলে আজকে বাইক রাইড করতে পারতো না। কিছু কিছু ডিসিশন আছে যেগুলো হচ্ছে একান্ত আপনার নিজেরই। ওই জিনিসগুলোতে মানুষ কি বলবে না বলবে, ওগুলোতে কান দিলে আপনি কখনোই আপনার সাকসেসের সিঁড়িতে পৌঁছাতে পারবেন না। আপনি যখন কোনো কিছু করতে যাবেন, আপনার চারপাশ থেকে অনেক বাধা আসবে, তাই বলে আপনার থেমে থাকলে চলবে না। আমি আসলে অনেক ভাগ্যবান যে আমি আমার আম্মুর পিছনে বসে রাইডটা এনজয় করতে পারতেছি, আমার আম্মু ড্রাইভ করতেছে। এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে এটার অনুভূতিটা কেমন। আমার এখনও অনেক অবাক লাগে যে আম্মু রাইড করতেছে। আম্মু আমাকে বলেছিল যে আম্মু পারবে। সো আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম যে আম্মু পারবে কি পারবে না, বাট আম্মু যেহেতু সাইকেল চালাতে জানতো, তো এটা আম্মুর জন্য একদম ইজি হয়ে গেছে। বাইকটা আম্মু খুব স্মুথভাবে ড্রাইভ করতে পারে। আসলে সব জায়গায় মানুষের আত্মবিশ্বাসটা হচ্ছে অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। আপনার যদি আত্মবিশ্বাস থাকে, আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন। সামনে আম্মুকে নিয়ে অনেক ট্যুর দেওয়া হবে। আমি আমার বাইকটা রাইড করবো, আম্মু আম্মুর বাইকটা রাইড করবে। তো দেখার আমন্ত্রণ রইল। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি কি পারবেন সেটা শুধুমাত্র আপনি একান্তই জানেন, আর কেউ জানে না। মানুষের কথায় কখনো নিজেকে থামায় রাখবেন না। আপনি আপনার মতো করে কাজ করে যান, সাকসেস একদিন না একদিন ইনশাল্লাহ আসবেই। তখন আপনি ওই মানুষগুলোকে দেখিয়ে দিতে পারবেন যে আপনি কি পারেন সেটা। এটা সব জায়গায় আপনার একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং আপনার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই। যারা যারা ভালো কাজ করে তাদেরকে সব সময় সাপোর্ট করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ভ্লগে। ততদিন ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।